ব্যাংক Learning Academy. আমরা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ইন বাংলাদেশ পার্সপেক্টিভে আহ যে ধারাবাহিক আলোচনা শুরু করেছে আজকে তার তৃতীয় আহ আলোচনার আহ ধারা তৃতীয় আমরা আমরা ইন্ট্রোডাক্টরি অর অর ওভার পাঠে আমরা আলোচনা করেছিলাম যে বেসিক কনসেপ্ট অফ অন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ইন বাংলাদেশ পার্সপেক্টিভে সেখানে দেখিয়েছিলাম যে টোটাল এক্সপোর্ট ইম্পোর্ট এর মোটা দাগে এই টোটাল অ্যাক্টিভিটিস আমরা চারটি স্টেজে ভাগ করে থাকি তারপরে আমরা এর আগে স্লাইড আমরা স্টেজ ওয়ান নিয়ে কিভাবে এই পেমেন্ট আন্ডারটেকেন এলসি ইস্যুইং ব্যাংক এলসি ইস্যুর মাধ্যমে পেমেন্ট আন্ডারটেকেন দিয়ে থাকে দ্যাট মিন্স এলসি ওপেনিং প্রসিডিউরটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এলসি সংক্রান্ত খুঁটিনাটি বিষয়টা সেই ভিডিওর লিংকটাই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের কারো প্রয়োজন মনে করলে ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তবে এটা ধারাবাহিক ভাবে না দেখলে এই ভিডিওটা কিন্তু ফুল কনসেপ্টটা আমরা কিন্তু ক্লিয়ার করতে পারবো না এই জন্য আমরা আগের ভিডিওটাকে সাজেস্ট করবো আগের ভিডিওটাকে একটু দেখে নিয়ে তারপর আমরা সেকেন্ড ভিডিওতে যাব আজকে আমরা তিন নম্বর ভিডিও আলোচনা করছি এবং তিন নম্বর ভিডিওতে আমরা ইম্পোর্ট মেকানিজমে সেকেন্ড স্টেজে আমরা আলোচনা করব এবং সেকেন্ড স্টেজে যেটা করেছে ডকুমেন্ট এক্সামিনেশন কারণ এক্সপোর্টার ইম্পোর্টার এলসি ওপেন করার পরে এলসি রিসিভ করার পরে এক্সপোর্টার তার পণ্য ম্যানুফ্যাকচারিং করে সেটা প্যাকিং করে শিপমেন্ট করে শিপমেন্ট করে দিয়েছে এবং অন্যদিকে সে ডকুমেন্ট সাবমিট করছে এবং পাশাপাশি তার পেমেন্টের ক্লেমটা করেছে সেটা আমাদের অন্য ভিডিওতে টোটাল এক্সপোর্ট ইম্পোর্টের মেকানিজমের একটা প্রচার আমি দেখিয়েছিলাম সেটা দেখলে আপনাদের জন্য আরো সহায়ক হবে যাইহোক আজকে আমরা ডকুমেন্ট ইক্সামিনেশন নিয়ে মূলত আলোচনা করব। এই এক্সপোর্ট ইমপোর্ট বিজনেস ইন বাংলাদেশ পার্সপেক্টিভে আমরা টোটাল বলেছিলাম যে আটটা ভিডিও সিরিজ ভিডিও আমরা আপলোড করব তার মধ্যে একটা ভিডিও আমরা ভিডিও নাম্বার ওয়ান যেটা সেটা লেকচার ওয়ান আমরা দিয়েছিলাম যে বেসিক কনসেপ্টটা বেসিক কনসেপ্টের মধ্যে আমরা দেখাইছিলাম যে টোটাল ইমপোর্ট মেকানিজম এবং এক্সপোর্ট মেকানিজমকে আলাদা ভাবে দেখানোর চেষ্টা করেছে ইমপোর্ট ইম্পোর্ট দেখাছিলাম যেটা মোটা দাগে চারটি স্টেজে এটা সম্পন্ন হয়ে থাকে তার প্রথম স্টেজ নিয়ে আমরা দ্বিতীয় ভিডিও দ্বিতীয় লেকচারে আমরা এলসি ওপেনিং প্রসিডিউর সম্বন্ধে আমরা আলোচনা করেছি আজকে আমরা দ্বিতীয় স্টেজে আমরা আবার তিনটা ভিডিও করব দ্বিতীয় স্টেজটা নিয়ে আমাদের তিনটা ভিডিও হবে তার মধ্যে আজকে আমরা প্রথম ভিডিও যেটা ডকুমেন্ট মানে এক্সামিনেশন নিয়ে এবং ডকুমেন্ট এক্সামিনেশন আমরা কথা বলবো তারপরে ডকুমেন্ট কিভাবে আমরা একটা লজমেন্ট করব এবং ফাইনালি কিভাবে পিএডি ক্রিয়েশনের মাধ্যমে এই মানে ট্রেড যে মানে অ্যাক্টিভিটিটা আমরা কমপ্লিট করব বা ডান করব সেই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী আমরা সেটা আলোচনা করব তো আমরা শুরুতে আসি যে আজকের ভিডিওর যে প্রথম ধাপ সেটা হলো যে আজকের ভিডিওর যে আমরা আলোচনা করব যে কিভাবে ইম্পোর্ট ডকুমেন্টটা আমরা এক্সামিনেশন করবো সেটাই মূলত তার আগে আমরা আজকের আলোচনার যে

ডকুমেন্ট আমরা আলোচনা করব যাই হোক আজকের আলোচনায় আমরা আসি শুরুতেই আমরা আজকের আলোচনার পার্টটাকে আমরা কয়েকটা সাব টপিক কে ভাগ করছি প্রথমে হলো যে আমরা ট্রেড সার্ভিস বা ট্রেড ফাইন্যান্সিং এ অথবা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস এ যে ডকুমেন্ট আছে বলতে আমরা কি বুঝি এবং কত রকমের ডকুমেন্ট আছে এবং সেই আমরা আলোচনা করব এরপরে আমরা আলোচনা করব যে ডকুমেন্ট এক্সামিনেশন বলতে আমরা কি বুঝি এবং ডকুমেন্ট কিভাবে এক্সামিনেশন করতে হয় ডকুমেন্ট এক্সামিনেশন করার সময় আমরা কি কি টুলস আমরা ব্যবহার করে থাকি তারপরে ডকুমেন্ট এক্সামিনেশনের ওয়ে বা প্রসেসটা কি এবং এটার ওয়ার্ক ফ্লোটা কি কোন ওয়েতে আমরা কিভাবে আর প্র্যাকটিক্যালি আসলে ডকুমেন্ট এক্সামিনেশন করে থাকি সেটা আমরা দেখানোর চেষ্টা করব এবং এই ক্ষেত্রে ডকুমেন্ট যে মানে ডকুমেন্টে এক্সামিনেশন করে আমরা কি পেতে চাই আমরা পেতে চাই যে ডকুমেন্টটা আমি যেভাবে চেয়েছি যে যেভাবে নিয়ম কানুন অনুযায়ী অ্যাজ পার রেগুলেটরি কমপ্লায়েন্স আহ এবং এলসি র যে আহ কন্ডিশন সেটা ফুলফিল করে ডকুমেন্ট টা সাবমিট করেছে কিনা যদি ডকুমেন্ট টা এরকম ভাবে সাবমিট করা হয় তাহলে তাকে আমরা কমপ্লাইন প্রেজেন্টেশন বলি আর যদি আহ রেগুলেটরি কমপ্লাইন গুলোতে যদি মানে কমপ্লিট করা না হয় এবং এলসি যেভাবে ডকুমেন্ট যাওয়া হয়েছে সেটাও যদি আহ মানে ইগনোর করা হয় অথবা যদি কোনো ত্রুটি বা রং থাকে আহ তাহলে সেই ডকুমেন্ট কিন্তু আমরা কমপ্লাইন প্রেজেন্টেশন বলবো না সেটাকে আমরা বলি আহ ডিস্ক্রিপ্টেড ডকুমেন্ট সে ডিস্ক্রিপ্টেড ডকুমেন্ট আমরা কি বলি এখন এই যে বললাম যে কমপ্লাইন প্রেজেন্টেশন অথবা প্রেজেন্টেশন এই জিনিসটা আমরা কিসের আঙ্গিকে বা কার সাথে তুলনা করে এই জিনিসটা বুঝতে পারবো এটা বোঝার জন্য আমাদের কাছে দুটা প্যারামিটার আছে একটা হচ্ছে কমপ্লায়েন্স আমি যে বলছি যে রেগুলেটরি কমপ্লায়েন্স এই রেগুলেটরি কমপ্লায়েন্স এর একটা সোর্স হচ্ছে ইউসিপিডিসি সিক্স হান্ড্রেড এই সিক্স হান্ড্রেড এর আর্টিকেল নাম্বার চোদ্দ এবং চোদ্দর আঙ্গে আরো বারোটা সাব আর্টিকেল এ থেকে এল পর্যন্ত আছে এগুলো প্রত্যেকটি ডকুমেন্টের মানে ক্যারেক্টারিস্টিক বা ফিচার বা বৈশিষ্ট্য সম্বন্ধে বা কিছু স্ট্যান্ডার্ড দেওয়া আছে স্ট্যান্ডার্ড গুলোর সাথে মিলিয়ে আমার ডকুমেন্ট গুলোকে চেক করতে হবে বা এক্সামিনেশন করতে হবে এই সাপোর্টিং হিসেবে আবার

ডকুমেন্টটা বলতে পারি যে ডকুমেন্ট ইজ এ পেপারস অর এ সার্টিফিকেট এভিডেন্সিং ফুলফিল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য এলসি এলসি যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটা ফুলফিল করার যে এভিডেন্স হিসেবে যে পেপার বা ডকুমেন্ট যে পেপার বা সার্টিফিকেট সাবমিট করা হয় সেটি ইন্টারন্যাশনাল ট্রেড বা ট্রেড সার্ভিসের তাকে ডকুমেন্ট বলা হয় ডকুমেন্টের উদ্দেশ্য বা পারপাসটা কি ইন্টারন্যাশনাল ট্রেডের এর উদ্দেশ্য হলো মূলত তিনটি নাম্বার ওয়ান হচ্ছে হলে কি যে পেমেন্ট পেমেন্ট পেতে চাইলে একজন ইম্পোর্টারের কাছ থেকে যদি এক্সপোর্টার পেমেন্ট পেতে চায় তাহলে সে পণ্য যে পাঠাইছে বা পণ্য যেভাবে চাওয়া হয়েছে সেভাবে পণ্য দিছে কি দিছে না এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তার কিছু ডকুমেন্ট প্রয়োজন হয় তার মানে পেমেন্ট ক্লেম করতে হলে এক্সপোর্টারে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয় তাহলে এটা নাম্বার ওয়ান পারপাস নাম্বার টু পারপাস হচ্ছে যে সে যে ডকুমেন্ট সে যে গুডস পাঠাইছে সেই গুডস যে শিপ শিপমেন্ট শিপমেন্টের এবং এই শিপমেন্ট হওয়ার পরেও কাস্টম তাকে গুডস গুডটা সারা সারানোর জন্য মানে কিছু এভিডেন্স শো করতে হয় ইম্পোর্টারকে কাস্টম তার ক্লিয়ারেন্স এর জন্য এই দুইটা পার্পাস যত ফর দা শিপমেন্ট অফ দা গুডস এন্ড দা কাস্টমস ক্লিয়ারেন্স এর জন্য এই একটা পারপাস আর নাম্বার থ্রি যে পার্পাস সেটা ব্রিং এ শিপমেন্ট ইনটু এ

সো ইট ইস দ্য তাহলে আমরা গুরুত্ব জায়গা থেকে বললাম যে এই কারণে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা আসতেছি যে ডকুমেন্টের টাইপটা কি ডকুমেন্ট কত প্রকার ডকুমেন্ট আসলে ব্যবহার করা হয় ডকুমেন্ট রিলেটেড টু দ্য গুড শিপমেন্ট ইন্সপেকশন পেমেন্ট তারপরে কাস্টমস ক্লিয়ারেন্স ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন এবং প্রি শিপমেন্ট ডকুমেন্টস ফর শিপমেন্ট প্রি শিপমেন্ট ডকুমেন্টস এবং শিপিং ডকুমেন্টস এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে আমরা মানে তাত্ত্বিক ভাবে এগুলোকে ভাগ করে থাকি তো লিস্ট অফ দা ডকুমেন্টস রিকোয়ার্ড ইন ট্রেড সার্ভিসে যেটা বের করে হয় প্রি শিপমেন্ট স্টেজে আমাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন হয় এলসি ওপেন করার জন্য এলসি ইম্পোর্টারকে যে ডকুমেন্টগুলো সাবমিট করি এক ধরনের ক্ষেত্রে ডকুমেন্ট কিন্তু আমরা আজকে মূলত আলোচনা করবো ফোর্স শিপমেন্ট স্টেজে যেগুলোকে আমরা শিপিং ডকুমেন্ট বলি সেই শিপিং ডকুমেন্টগুলো শিপিং ডকুমেন্টগুলো বলতে আমরা কি বুঝি সে বিষয়গুলো নিয়ে আমরা মূলত কথা বলবো এখানে মূলত তিন ধরনের ডকুমেন্টকে ইউসিপিটিস কনসিডার করা হয়েছে একটা হচ্ছে আহ কমার্শিয়াল ইনভয়েস তারপরে হচ্ছে বিল অফ লেডিং অথবা ট্রান্সপোর্ট ডকুমেন্ট যেটাকে বলা হয় অথবা ইয়ারওয়েল বিল বা এরপরে হচ্ছে হলো আমাদের ইন্স্যুরেন্স ডকুমেন্ট তারপরে কান্ট্রি অফ অরিজিন এবং প্যাকিং লিস্ট এইগুলো এই ডকুমেন্ট গুলো কিন্তু কালেকটিভলি ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এই কটা ডকুমেন্টকে কে কালেকটিভলি আমরা শিপিং ডকুমেন্ট বলে থাকি মূলত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু শিপিং ডকুমেন্ট তবে প্রি শিপমেন্ট স্টেজে দ্যাট মিনস যে এলসি ওপেন করার সময় একজন ইম্পোর্টার কে এলসি সেন্টারি ব্যাংকের কাছে বিভিন্ন রকমের ডকুমেন্ট সাবমিট করতে হয় সেই ডকুমেন্ট গুলোর নাম গুলো আমি এখানে দিয়েছি সেগুলা আমাদের আজকের আলোচনার মূল ফোকাসিং পয়েন্ট নয় এরপরে আমরা বলতেছি যে যে পার্টিজ হু আর ডকুমেন্ট তৈরি কে ডকুমেন্ট তৈরি করবে এবং কে ডকুমেন্ট চেক করবে সেই পার্টি গুলো কারা তাহলে এক্সপোর্টার

উদ্যোগের যেসব কথা রীতি আছে তারা আর চেকিং করা হচ্ছে ইম্পোর্টার বা ইম্পোর্টারের সাথে রিলেটেড যে পার্টিগুলো আছে তারা চেকিং করে থাকে তাহলে দিস আর দা পার্টিস ওয়ার ইনভলভ উইথ দা চেকিং এন্ড মেকিং অফ দা ডকুমেন্টস ইন ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিস তারপরে আমরা এলসি যারা আমরা মানে করে থাকি এলসি যে এলসি পাঠানো হয় বর্তমান সিস্টেম অনুযায়ী টেলিগ্রাফি ট্রান্সফার সুইফট এর মাধ্যমে পাঠানো হয় এই সুইফটের যে ফিল্ড আছে বিভিন্ন রকমের ফিল আছে ফিলের আহ ফর্টি সিক্স এর এতে রিকোয়ার্ড ডকুমেন্ট সম্বন্ধে আহ বলা আছে সেখানে দেখেন আমরা একটা এক্সাম্পল এখানে দিছি যে এটা বেনিফিশিয়ারিজ সাইন করা ইনভয়েস সাবমিট করছে ইনভয়েস মানে হচ্ছে আমাদের কমার্শিয়াল ইনভয়েস কে বোঝানো হয়েছে তাহলে নাম্বার ওয়ান হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস নাম্বার টুল হচ্ছে লিখে বিল অফ লেডিং বা ট্রান্সপোর্ট ডকুমেন্ট যেটা আমাদের ইয়ে করা হয় তারপর ইন্স্যুরেন্স ডকুমেন্ট প্যাকিং বেস সার্টিফিকেট অফ অরিজিন এই জিনিসগুলো কিন্তু ইউসিপি ডিসি তো বলা আছে এবং ইউসিপিডিসি এর আগে আমরা সুইফট টেস অফ ডকুমেন্ট কিন্তু চাও হয় এর বাইরেও কিছু টার্ম এন্ড কন্ডিশন বা কিছু ডকুমেন্ট চাইলে এই এডিশনাল 47 এর এডিশনাল কন্ডিশনের মধ্যে ইনকর্পোরেট করতে হয় তাহলে আমরা কিন্তু এলসি এর মূলত অপারেশন হয়ে থাকে সুইপ এর মাধ্যমে সুইপ এর কি কি ডকুমেন্ট চাওয়া হয় সেখানেও কিন্তু আমরা প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করলাম এরপরে আমরা যদি ইউসিপিডিসি সিক্স হান্ড্রেড এর বিভিন্ন আর্টিকেল গুলোকে যদি আমরা সামাপ করি তাহলে এখানে চার প্রকার ডকুমেন্টের কথা বলা হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে লেখে কমার্শিয়াল ইনভয়েস নাম্বার টু হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট নাম্বার থ্রি হচ্ছে লেখে ইন্স্যুরেন্স ডকুমেন্ট আর চার নম্বরে বলা হয়েছে হলে যে আদার্স ডকুমেন্ট আদার্স ডকুমেন্ট একটা ভেক টার্ম মূলত এর মধ্যে অনেক কিছু থাকছে তার মধ্যে স্পেশালি কোনো নাম মেনশন করা হয় না তবে আদার্স ডকুমেন্টের মধ্যে প্যাকিং লিস্ট কানটি অফ অরিজিন সার্টিফিকেট অফ অরিজিন ফ্যাটজেন্ড সার্টিফিকেট ইত্যাদি বিভিন্ন রকমের ডকুমেন্ট এর কাউন্সিলর ইনভয়েস ইত্যাদি বিভিন্ন রকমের ডকুমেন্ট অনুযায়ী ক্ষেত্রে ক্ষেত্রে লাগে থাকে। তাহলে লাস্টিমেট কথা হলো যে ইউসিপি ডিসি এবং এতক্ষণ যে আলোচনা করলাম তার প্রেক্ষিতে এই যে ডকুমেন্টগুলা এই ডকুমেন্টগুলোকে আমরা কালেকটিভলি বলে থাকি শিপিং ডকুমেন্ট। তাহলে কালেকটিভলি দ্য ডকুমেন্টস আদার দ্যান দি ড্রাফট ড্রাফট ড্রাফ মিনস হলে বিল অফ এক্সচেঞ্জ সারা যেটি নোন আর সবগুলোকে আমরা শিপিং ডকুমেন্ট বলি দি টার্ম নট ইউজ ইন দ্য ইউসিপি তবে শিপিং ডকুমেন্ট নামে কোনো শব্দ কিন্তু ইউসিপি ডিসিতে কিন্তু মেনশন বা উল্লেখ করা নেই তারপরে আমরা আসতেছি হলে যে এখন আমরা আলোচনা করবো যে এই প্রি শিপমেন্ট এবং পোস্ট শিপমেন্ট স্টেজে কি কি ডকুমেন্ট মূলত লাগে আমাদের প্রি স্টেজে আমাদের বেশ কিছু ডকুমেন্টের কথা বলা আছে তাহলে সেই ডকুমেন্ট কিন্তু আহ মূলত সেই ডকুমেন্ট গুলো কিন্তু আমরা এখানে আলোচনা আজকে করব না তারপর আমরা বলছি যে প্রথমে হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট মেকানিজম এ প্রথমে হচ্ছে যে দুজনের মধ্যে একটা চুক্তি হয় যেটাকে আমরা স্টার্ট করা হয় কমার্শিয়াল এলসির ক্ষেত্রে হচ্ছে প্রোফর্ম ইনভয়েস পিআই মাধ্যমে এটা হয় তারপরে এটা একটা ডকুমেন্ট কিন্তু প্রাইমারিলি স্টার্ট হয় ট্রেড ফাইন শুরু করে তারপরে ইম্পোর্টারকে ট্রেড লাইসেন্স আইআরসি এলসি অ্যাপ্লিকেশন ফর্ম এলসি অথরাইজেশন ফর্ম ইন্স্যুরেন্স ডকুমেন্ট এগুলো সাবমিট করার পরে একজন এলসি ইস্যুইংকারী ব্যাংক কিন্তু কি করে

আমাদের মূল জায়গা হচ্ছে যে পোস্ট শিপমেন্ট স্টেজে যে ডকুমেন্ট গুলো আমাদের মূলত হয় অর্থাৎ একজন এলসি অপারেটর ডকুমেন্ট একজন এক্সপোর্টার পণ্য শিপমেন্ট করার পরে যে ডকুমেন্ট গুলো তার পেমেন্ট ক্লেম এর জন্য প্রয়োজন হয় যেটা পোস্ট শিপমেন্ট স্টেজে সেই সেই ডকুমেন্ট কথা খাতা এখানে বলা আছে আমরা ইতিমধ্যে আলোচনা করছি এর মধ্যে একটা হলো কমার্শিয়াল ইনভয়েস এরপরে বিল অফ লেডিং এরপরে বলছিলাম আমরা প্যাকিং লিস্ট এরপরে বলছিলাম সার্টিফিকেট অফ অরিজিন বা কান্টি অফ অরিজিন তারপরে ড্রাফট এর মধ্যে আছে এরপরে ফাইটোজেনিক সার্টিফিকেট এই এখানে ড্রাফট বাদে বাদ বাকি সবগুলোকে আমরা কালেক্টিভলি শিপিং ডকুমেন্ট কিন্তু বলে থাকি তাহলে এই জায়গার মধ্যে এইটা বাদে এটা বাদে বাদ বাকি এই কটা যে ডকুমেন্ট এই ডকুমেন্ট গুলো আছে আমরা কালেকটিভলি শিপিং ডকুমেন্ট বলে থাকি কালেকটিভলি আমরা এগুলোকে শিপিং ডকুমেন্ট বলে থাকি আমাদের আজকের মূলত হচ্ছে ডকুমেন্ট এক্সামিনেশন বলতে আমরা যেটা বুঝি সেটা শিপিং ডকুমেন্টে এক্সামিনেশন করা হয় এটা বিফোর কন্ডাক্ট দা বিফোর সেটেল দা পেমেন্ট পেমেন্ট সেটেলমেন্ট করার জন্য যেটা করা হয় থাকে এখন আমরা বলতেছি যে এতক্ষণ আলোচনা যদি আমরা ইন্ডেনার্স যদি আলোচনা করি আমরা ডকুমেন্ট বলছি ইন্টারন্যাশনাল ট্রেডে কি বলতে থাকি তাহলে আমরা বললাম প্রকর্ম ইনভয়েস কমার্শিয়াল ইনভয়েস অফ লেডিং ইন্স্যুরেন্স ডকুমেন্ট

ফ্রেট কোম্পানি বা সিএন রিপ্রেজেন্টার এখানে আছে ট্রান্সপোর্ট অথরিটি বিল অফ লেডিং তৈরি করে ইনস্যুরেন্স ডকুমেন্ট করতে লেগে ইনস্যুরেন্স অথরিটি করে কাস্টমস অথরিটি কিন্তু বিল অফ এন্ট্রি ইস্যু করে থাকে এই সব ডকুমেন্ট কিন্তু বিভিন্ন রকমের মানে পার্টি দ্যাট আর দ্য ইনভলভ টু দ্যাট এখন আমরা আমাদের আলোচনার যে মূল জায়গাটা আসতে চাই সেটা হচ্ছে যে আমরা ডকুমেন্টিক এক্সামিনেশন বলতে আসলে কি বুঝিয়ে থাকি ডকুমেন্ট এক্সামিনেশন বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো যে প্রথমত হলো যে ডকুমেন্ট এক্সামিনেশনের কিন্তু ডাইরেক্ট কোনো কি নাই ডকুমেন্ট এক্সামিনেশনের ডাইরেক্ট কোনো ডেফিনেশন নাই অ্যাজ পার ইউসিপি অর দ্য আইল দিতে অনুযায়ী ডকুমেন্টের কোনো সংজ্ঞা এক্সামিনেশনের কোনো সংজ্ঞা দেয় নাই তবে আমরা কমনলি একটা জিনিস বলতে পারি যে এক্সামিনেশন ইজ এ প্রসেস ফর দ্য ডিটারমিনেশন অফ দ্য কমপ্লায়েন্স কোনো কিছু কমপ্লাইন্স করার বা কমপ্লায়েন্স মানদণ্ড নির্ধারণ করবার যে প্রসেস সেই প্রসেসটাকে আমরা এক্সামিনেশন বলে থাকি তাহলে প্রশ্ন আসতে পারে যে আসলে কমপ্লায়েন্স জিনিসটা কি হোয়াট ইজ কমপ্লাইন্স কমপ্লায়েন্স কি কমপ্লায়েন্স হলো এরকম ইস্যু আমরা একটু দেখে নেই যে কমপ্লায়েন্স থেকে কমপ্লায়েন্স সহজ কথা হলো যে আমি যদি কোনো জিনিস আপনার সাথে চুক্তি করি সেই চুক্তিতে আমি আপনাকে কোনো কোনো কিছু বিনিময়ে সেখানে আমার যে শর্ত থাকে সেই শর্ত পরিপালন করে যদি আপনি আমার কাছে তার পেমেন্ট বা কোনো ট্রানজেকশনের লেনদেনের জন্য আমাকে ক্লেম করেন তাহলে আমি যেভাবে শর্ত দিচ্ছি সেই শর্ত পরিপালন করে যদি আপনি আমার কাছে পেমেন্ট ক্লেম করেন সেই যে ক্লেম সেই ক্লেমটাকে বলে আমরা কমপ্লায়েন্স এটাকে কমপ্লাইন্ট প্রেজেন্টেশন বলা হয় ইন্টারন্যাশনাল ট্রেডের পরিভাষায় আর আমরা কমনই এটাকে কমপ্লাইন্স বলে থাকি যাই হোক যেটা ঘটে আমরা দিতে যাই যে একজন এক্সপোর্টার ফার্স্ট অফ অল আফটার শিপিং দ্য ডকুমেন্ট মেকিং দ্য শিপিং গুডস ডকুমেন্ট গুলো তৈরি করে তাকে প্রেজেন্ট করে এরপরে নমিনেটেড ব্যাংক কি করে এই ডকুমেন্ট গুলো ফরওয়ার্ড করে পাঠা হচ্ছে তার কাছে ইস্যুই আলটিমেটলি এল সি ইস্যু করছে ইস্যান ব্যাংক ব্যাংকের এশিয়ান ব্যাংক মূলত হয়তো আন্ডারটেকেন দিচ্ছে তার পেমেন্ট দেওয়ার জন্য তাহলে এক্সপোর্টারের যেহেতু চাহিদা হচ্ছে তার পেমেন্ট পাওয়ার জন্য তাহলে আলটিমেটলি ডকুমেন্ট কার কাছে যেতে হবে সে এটার পেমেন্ট দেবে তার শর্ত দেওয়া ছিল যে ভাই তুমি আমার কাছ থেকে পেমেন্ট দিতে হলে আমাকে কিছু কি দিতে হবে আমার কিছু শর্ত পরিপালন করতে হবে কিছু ডকুমেন্ট দিতে হবে তারই প্রেক্ষিতে কিন্তু মূলত মূল লিঙ্কটা হলো এটা যে ইনি এনাকে পেমেন্টটা দিবে এটার উদ্দেশ্যে তার কাজ করতে হলো এর মাঝে ইনভলভ হলে নমিনেটেড ব্যাংক এবং কনফার্মিং ব্যাংক এই নমিনেটেড ব্যাংক এবং কনফার্মিং ব্যাংক এবং কিছু ব্যাংক তিনটা ব্যাংক এখানে ইনভলভ হলেন এখন বিষয় হলো যে এই ডকুমেন্ট গুলো এক্সামিনেশন করার দায়িত্বটা এই ডকুমেন্ট গুলোতে এক্সামিনেশন করার দায়িত্ব এই নমিনেটেড ব্যাংক আর যদি কনফার্মিং ব্যাংক থাকে তাহলে কনফার্মিং ব্যাংক এর নমিনেটেড ব্যাংক এর এবং এক্সামিনেশন করা মেইনলি দায়িত্ব হচ্ছে ইস্যুইং ব্যাংকের দিস আর দা প্রসেস অফ দা এটাই আমরা ডকুমেন্ট এক্সামিনেশন বলে থাকি ইন্টারন্যাশনাল ট্রেড এর ক্ষেত্রে এরপর আমরা আসছি যে ডকুমেন্ট এক্সামিনেশন যা আমরা করব সেখানে আমাদের টুলস গুলো কি 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 আমরা মানে টুলস বা প্যারামিটার বা স্ট্যান্ডার্ড গুলো আমরা কোথায় পাবো সেটা হলো আমাদের মূল আলোচনার বিষয় এজন্য আমরা বলছি ইন্টারন্যাশনাল ট্রেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস এবং ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর দ্য এক্সামিনেশন অফ দ্য ডকুমেন্ট আন্ডার দ্য ডকুমেন্টারি এর জন্য আমরা এই দুটো রেগুলেটরি কমপ্লায়েন্স রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাকে আমরা ব্যবহার করে থাকি কমপ্লাইন প্রেজেন্টেশন প্রুভ করবার জন্য তাহলে আমাদের এবং এই ডকুমেন্ট এক্সামিনেশন আমরা কারা করে আমরা একটু আগে নাম যাই ন্যাশনাল ডকুমেন্ট এক্সামিনেশন করার দায়িত্ব হচ্ছে এলসি ডকুমেন্ট এক্সামিনেশন করার দায়িত্ব হচ্ছে এলসি ব্যাংক যদি কনফার্মিং ব্যাংক থাকে তাহলে কনফার্মিং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক তাদের কাছে ইয়া গুলো কি মানে টুলস গুলো কি কমপ্লায়েন্স উইথ দা ডকুমেন্টস ইন দা সেম প্রেজেন্টেশন তারা কি করতে চায় তারা প্রমাণ করতে চায় ডকুমেন্টটা কমপ্লায়েন্ট হলো কিনা কমপ্লায়েন্টটা বলতে কি বুঝা আমরা একটু আলোচনা করলাম বললাম যে আমি যেভাবে ডকুমেন্ট ইস্যু ইন ব্যাংক চাইছি আপনি আমাকে সেভাবে ডকুমেন্ট দিবেন যদি সেইভাবে প্রেজেন্ট করেন তাহলে আমি সেটাকে কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন বলবো আমি আপনাকে পেমেন্ট দেব এটাই ছিল হচ্ছে এলসি মূলত শর্ত এরপরে আমরা কি করতেছি যে এই শর্তগুলো টুলস গুলো কি তিনটা টুলস আছে নাম্বার ওয়ান হচ্ছে হলে যে আমি যে এলসির গায়ে যে টার্ম এন্ড কন্ডিশন দিছি সেটা আপনাকে প্রথমে ফুলফিল করতে হবে তারপরে ইউসিপি ডিসি যে সিক্স হান্ড্রেড এর বিভিন্ন রকমের টুলস এর কথা বলা হয়েছে ইউসিপি ডিসি সিক্স হান্ড্রেড এর বিভিন্ন রকমের টুলস এর কথা বলাছে হয়েছে এই মানে কি বলে এর কথা বলা সেগুলা আমাকে জানতে হবে তারপরে হচ্ছে আইস ডিপি তে এইট হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এ যে ফিচার গুলোর কথা বলা হয়েছে ডকুমেন্ট গুলোর ক্ষেত্রে সেগুলো আমাদেরকে কাজে লাগতে হবে এখানে অ্যাজ পার আর্টিকেল Uh I mean U C P D sa six hundred article 8 seven, eight, nine

এবং আঠারো তারপরে হচ্ছে এবং এই থেকে পর্যন্ত এই কটা কিন্তু আর্টিকেল আমাদেরকে কিন্তু কি করতে হবে আমাদের ব্যাংকটার হিসেবে ডকুমেন্ট এক্সামিনেশন করার জন্য এই বিষয়গুলো আমাদের নখদর্পণে থাকতে হবে এরপরে আমরা আসতেছি হলো যে আহ ওই ডকুমেন্ট এক্সামিনেশনের কোয়েটা

আহ মূলত যদি টোটাল ডকুমেন্ট এক্সামিনেশনের ওয়ার্ক ফলটা আমরা প্র্যাকটিক্যালি যে কাজটা করি ব্যাংক খাতা সেটা নিয়ে আমরা একটু কথা বলছি প্র্যাকটিক্যালি যে কাজগুলো করা হয় প্রথমে হচ্ছে লিখে একটা ডকুমেন্ট আপনি নেবেন নেওয়ার পরে আপনার এক সাইডে রাখবেন হচ্ছে এলসি যেটা আপনার এলসি সেভেন হান্ড্রেড অথবা যদি ট্রান্সফার হবে এটা ক্রেডিট হয় তাহলে এলসি রেম টি সেভেন হান্ড্রেড টোয়েন্টি এই এলসি আপনার কাছে নেবেন এরপরে এক পাশে আপনার কি ইউসিপিটিসি সিক্স হান্ড্রেড কে আপনার কাছে রাখবেন

বেশ ধরে তার মানে এই তিনটা জিনিসকে বেশ ধরে তিনটা জিনিস কি একটা এলসি যে টার্ম এন্ড কন্ডিশন ইসিপি ডিসি 600 এর যে টার্ম এন্ড কন্ডিশন বা ফিচার এবং আইএসবিপি 821 এর যে কন্ডিশন সেই সাথে যে স্ট্যান্ডার্ড গুলো তো আছে সেই স্ট্যান্ডার্ডের সাথে মিলে আমরা ডকুমেন্ট এক্সামিনেশন করব এবং এক্সামিনেশন করার ক্ষেত্রে আমরা দুটো রেজাল্ট পাবো যেটা আমি ইতিমধ্যে বলে ফেলছি একটা কমপ্লাইন প্রেজেন্টেশন আর একটা নন কমপ্লাইন প্রেজেন্টেশন কমপ্লাইন হলে 5 ডেজ এর মধ্যে আমি তাকে পেমেন্ট দেব আর্টিকেল 15 এর সহায়তা নিয়ে আর ডিসিপেন্ট হলে ডিসিপেন্ট ওয়েবার নোটিশ দেব আর্টিকেল 6 এর সহায়তা নিয়ে তাহলে এটা হলো আমাদের মূলত একটা টিপিক্যাল ওয়ে এখন আমরা একটা সিম্পল ভাবে যদি বলতে চাই আর্টিকেল সিক্সটিন ইসিপি সিক্স হান্ড্রেড এ এবং আইএসডিপি এইট হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এর যে স্ট্যান্ডার্ড গুলো সেই রেলিভেন্স স্ট্যান্ডার্ড গুলো আমরা একটু একটু হালকা একটু দেখে নিব প্রথমত হলো যে এক্সামিনেশন আহ ইজ এ মাস কনসার্শন যারা ব্যাংকার আছে সব কিন্তু এটা নাম্বার ওয়ান আর্টিকেলে যেটা বলা আছে যে কে কে এই ডকুমেন্ট গুলো কে করবে কে ডকুমেন্ট জেমিনেশন করবে যতগুলো পার্টি এখানে ইনভলভ আছে সে পার্টি গুলো এখানে ডকুমেন্টিক জমেনেশন করবে পার্টি বলতে এখানে সব পার্টি না এখানে পার্টি বলতে ব্যাংকার দের বোঝানো হয়েছে যে ব্যাংকার আর দ্যা রেসপন্সিবল অল দা কনসার্ন ব্যাংকার্স আর রেসপন্সিবল ফর দ্য এক্সামিনেশন অফ ডকুমেন্ট কনসার্ন ব্যাংক বলতে আমরা কি বুঝি কনসার্ন ব্যাংক বলতে হলে প্রথম হতে হলে নমিনেটেড ব্যাংক যদি তারপরে কনফার্মিং ব্যাংক এবং এলসি ইস্যুইং ক্যারি ব্যাংক এর কিন্তু মূলত হচ্ছে যে এটা নিয়ে দায়ী থাকে এলসি কনফার্মিং ব্যাংক গুলো কিন্তু আমাদের এই বিষয়গুলোর সাথে আমাদের করবে এবং তারা প্রেজেন্টেশন করার জন্য এরপরে আমরা আসতেছি যে আর্টিকেল নাম্বার ফর্টিন এর ফর্টিন এর বি নাম্বার ধারায় তে আসে আমরা বলতেছি যে আর্টিকেল তে আসে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম ফ্রেম ফর দ্যামিনেশন অফ দ্য ডকুমেন্ট আপনার একটা ডকুমেন্ট এক্সামিনেশন করার জন্য

ডকুমেন্ট এক্সামিনেশন করবার জন্য এবং এখানে আরেকটা বিষয় যে ডকুমেন্ট প্রেজেন্ট করবার জন্য যে সময় সেটাও কিন্তু নির্ধারিত যে শিপমেন্ট হওয়ার পরে উইথইন টোয়েন্টি ওয়ান ডেজ এর মধ্যে সেই ডকুমেন্ট গুলো কিন্তু তাকে প্রেজেন্ট করতে হবে এখানে এই ম্যাক্সিমাম ব্যাংকিং ডে এর মধ্যে কিছু এক্সপ্লেনেশন আছে যে যদি কোনো ব্যাংক ফাইভ ডেজ মধ্যে কোন একটা দিন যদি ইয়া হয় কি বলে মানে হলিডে পরে তাহলে তার পরবর্তী দিন কিন্তু এখানে কনসিডারেশন করা হবে এগুলো নানান এক্সপ্লেনেশন তো আছে আমরা অত ডিটেলসে যাচ্ছি না এরপরে আমরা যে বলতেছি যে ডকুমেন্ট প্রেজেন্টেশনের কথা যে পিরিয়ড অফ দ্য এক্সপায়ারি ডেট আপনি কবে হবে ধরেন একটা উদাহরণ দিচ্ছি যে লাস্ট ডেট অফ শিপমেন্ট হয়েছে তিরিশ দশ দুই হাজার বারো দশ তিন দুই হাজার বারো পিরিয়ড অফ প্রেজেন্টেশন হচ্ছে কি দশ দিন দেওয়া আছে তাহলে ডকুমেন্ট ডকুমেন্টের ক্রেডিট এক্সপায়ার হবে হচ্ছে কি একুশ তিন দুই হাজার ডকুমেন্টটা এক্সপায়ারি হয়ে যাবে তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের বিবেচনা করতে হবে তারপরে ফাইভ ব্যাংকিং ডে বলতে আমরা কি যেটা নাম্বার তোমাদের আলোচনা করেছি এরপরে আমরা বলতেছি যে আর্টিকেল নাম্বার

শিপমেন্ট হওয়ার টোয়েন্টি ওয়ান ডে মধ্যে ডকুমেন্ট করার একটা বাধ্যবাধকতা ইউসিপি সিক্স হান্ড্রেড এ দেওয়া আছে যদি কোনো কারণে এটা যদি বাড়াইতে হয় সেটাকে অ্যামেন্ডমেন্ট করে কিন্তু সেটাকে কাজে লাগাতে তাহলে ডকুমেন্ট এক্সামিনেশন যেমন একটা প্যাসিফিক টাইম দেওয়া আছে ডকুমেন্ট প্রেজেন্টেশনেরও কিন্তু একটা নির্ধারিত টাইম দেওয়া আছে সেটা কিন্তু আমাদের ফলো করতে হবে তারপরে চোদ্দ এরপরে আমরা বলতেছি যে যে চোদ্দোর যে ডি সেখানে বলছে যে ডাটা মিরোর ইমেজ অন দ্য আদারওয়াইজ এখানে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মানে ডকুমেন্টের ক্ষেত্রে ইনফরমেশন এবং স্পষ্টতাটা খুবই জরুরি যে ডাটা ইন এ ডকুমেন্ট ডকুমেন্ট ইট সেল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস নিড নট টু বি আইডেন্টিক্যাল এটা এমন হওয়ার দরকার নাই যে একদম আয়নার মতো একদম প্রতিচ্ছবি হতে হবে বাট মাস্ট নট বি কনফ্লিক্ট হিসেবে কিন্তু অর্থাৎ এটা কনফ্লিকশন তৈরি করে এমন হওয়া চলবে না অর্থাৎ ডকুমেন্টটা হয়তো হবে স্পষ্ট আমি মানে যার যাই এক্সামিনেশন করবে সে যার তার কাছে জন্য কোনো কনফিউশন এর কিছু না থাকে ডকুমেন্টটা এভাবে তৈরি করে আমাদেরকে দিতে হবে তাহলে কি নিড নট টু বি আইডেন্টিক্যাল তাহলে এখানে ইম্পর্টেন্ট কথাটা কি এই আর্টিকেলটার ইম্পর্টেন্ট কথা হলো যে ডকুমেন্ট নিড নট টু বি আইডেন্টিক্যাল বাট মাস্ট বি বাট মাস্ট বি কি হতে হবে নন কনফ্লিক্টেড মাস্ট বি হতে হবে কি নন কনফ্লিক্টেড এই বিষয়টাকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে আমরা আসতেছি হলো যে আর্টিকেল নাম্বার হচ্ছে হলো কে ই এখানে যেটা বলা হয়েছে যে দা ডিসক্রিপেন্সি দা ডেসক্রিপশন অফ দা গুডস ইন দা ডকুমেন্টস এক্সক্লুডিং দা কমার্শিয়াল ইনভয়েস এখানে হচ্ছে হলো ইন দা ডকুমেন্টস আদার দ্যান দা কমার্শিয়াল ইনভয়েস দা ডেসক্রিপশন অফ দা গুডস তারপরে সার্ভিস অর পারফরম্যান্স ইফ স্টেটেড মে বি ইন এ জেনারেল টার্মস অর নট কমপ্লিটিং উইথ দা ডেসক্রিপশন অফ দা ক্রেডিট ক্রেডিটে যেভাবে গুডস এর ডেসক্রিপশন দেওয়া আছে অন্য অন্য ডকুমেন্ট যেমন হচ্ছে লেখে বিল অফ লেডিং বা আদার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট গুলোকে এই ডেসক্রিপশনটা কিন্তু সিমিলার হতে হবে যদি কোনো ধরনের ডেসক্রিপশনে যদি মিসম্যাচ থাকে তাহলে সেটা কিন্তু কমপ্লাইন প্রেজেন্টেশন হিসেবে ট্রিটেড করা হবে না তারপরে রিলেশনশিপ বিটুইন দ্য ডিসক্রিপশন অফ দ্য গুড অ্যান্ড দ্য ডকুমেন্ট আদার দ্যান এটা কিন্তু আবার কমার্শিয়াল ইন্টারেস্টের ক্ষেত্রে তেমনটা প্রযোজ্য নয় ইট ইজ নট ইম্পর্টেন্ট টু প্রোভাইড দ্য ডিটেলস অ্যান্ড অ্যাকুরেট ডিসক্রিপশন অফ দা গুডস বিং দ্য শিফট ইন দ্য কমার্শিয়াল ইনভাইস টু অ্যাভয়েড দা ডিলে

আর্টিকেল ফর্টিন আমরা এফ এ যদি যাই তাহলে এখানে বলছে যে ইস্যু আর তার ডকুমেন্ট কোন ডকুমেন্ট কে ইস্যু করবে সেটাই কিন্তু এখানে স্পেসিফিক করে বলা আছে আমরা একটা উদাহরণ হিসেবে যে ডকুমেন্ট ইস্যু আর এর একটা প্রসেস যে আমরা দেখাই যে কমার্শিয়াল ইনভয়েস কে ইস্যু করবে কমার্শিয়াল ইনভয়েস ইস্যু করবে মাস্ট বি এক্সপোর্টার কমার্শিয়াল ইনভয়েস ইস্যু করবে হচ্ছে কোন ডকুমেন্ট কে ইস্যু করবে তার একটা প্রসেস এখানে আছে কমার্শিয়াল ইনভয়েস ইস্যু করবে হলে বেনিফিশিয়ারি ট্রান্সফার ডকুমেন্ট ইস্যু করবে হচ্ছে শিপিং কোম্পানির এজেন্ট অথবা তার মাস্টার অথবা ক্যারিয়ার নিজে তারপর ইন্স্যুরেন্স ডকুমেন্ট করবে ইন্স্যুরেন্স কোম্পানি আদার যে ডকুমেন্ট সেটা ডিপেন্ড করবে হয়তো কোন ধরনের ডকুমেন্ট যদি কান্ট্রি অফ অরিজিন হয় তাহলে কান্ট্রি অফ অরিজিন ধরন করে যে যে সেক্টর বা যে প্ল্যাটফর্মের বিজনেস সেই প্ল্যাটফর্মের যে বিজনেস ফোরাম আছে সেই ফোরামে থেকে এটা করা হবে যেমন যদি গার্মেন্টস কিছু হয় তাহলে বিজিএম এই সার্টিফিকেট অফ অরিজিন এ সিগনেচার করবে এরপর হয় তাহলে প্যাকিং লিস্ট অফ কিন্তু মানে সিগনেচার ম্যান্ডেটরি না তারপরে করলে এটা কিন্তু এক্সপোর্টার তারপরে নিজে করবে তাহলে দিস আর দা মানে

এলসিতে এলসি তে মেনশন করা না হয় নাই এরকম কোন বিষয়ে যদি কোন ডকুমেন্ট সাবমিট করে যে কোন টার্ম কন্ডিশন ফুলফিল করার জন্য এলসি তে মেনশন করা হয়নি এরকম কোন কন্ডিশনের যদি কিছু ডকুমেন্ট সাবমিট করা হয় নন ডকুমেন্টারি কন্ডিশন এই গুলো কিন্তু আপনাকে ইগনোর করতে হবে নন ডকুমেন্টারি কন্ডিশন গুলো কি যে ব্যাংকস উইল ডি জিম সার্চ কন্ডিশন অ্যাজ নট স্টেটেড এন্ড উইল বি এডিকট ডিসরিগার্ড করবে ইফেক্ট অফ নন ডকুমেন্টের কন্ডিশন ইফেক্টটা কি সাবজেক্টে যে ডি তে এখানে এর ইফেক্ট দেখানো আছে কনভার্সন অফ দা নন ডকুমেন্টারি কন্ডিশন ইনটু দ্য ডকুমেন্টারি কন্ডিশন আসিং ফর দা ডাইরেক্ট ডকুমেন্ট এক্সপ্লেনেশন এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এই বিষয়গুলো ইগনোর করতে হবে এরপরে আমরা আসছি যে আর্টিকেল নাম্বার 14 এ আইতে বলা হয়েছে ডেটস অফ দা ডকুমেন্ট ডকুমেন্টের ডেট কি হবে তাহলে এই ডকুমেন্ট মে বি ডেটেড প্রায়র টু দা ইস্যুয়েন্স দা ডেট অফ দা ক্রেডিট ক্রেডিট পেপার ডেট হতে বাস নট টু বি ডেটেড লেটার দ্যান দি প্রেজেন্টেশন অফ দা ডকুমেন্ট আমি ফর एग्जांपल আজকে যদি বলি যে আজকে একটা আজকে একটা ডকুমেন্ট আজকে ফর एग्जांपल আজকে হচ্ছে আমাদের 27 ডিসেম্বর uh, 27 ডিসেম্বর 12 3 2023 আজকে কোন ডকুমেন্টটাকে প্রেজেন্ট করা হলো এই ডকুমেন্ট এর আগে 25 অথবা 26 12

ক্যারির দেওয়ার আগে কোনো ডকুমেন্ট কিন্তু এটা তৈরি হওয়া যাবে না আর ডকুমেন্ট মাস্ট নট বি ডেটেড আফটার প্রেজেন্টেশন প্রেজেন্টেশন করার পরে কোনো ডকুমেন্ট কিন্তু করা যাবে না ধরেন আজকে এই নভেম্বর এক এক এগারো দুই হাজার তেইশে একটা এলসি ইস্যু করা হয়েছে কোনো ডকুমেন্টে আপনি এই ডেটের আগে তৈরি হতে পারবে না আবার আপনি ডকুমেন্ট প্রেজেন্ট করছেন আজকে হচ্ছে টোয়েন্টি

হতে পারে এটা খুব একটা জরুরি বিষয় না কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সেই দেশের মধ্যে হতে হবে ফর এক্সাম্পল কোন একটা বেনিফিশিয়ারি যে কান্ট্রি থাকে হচ্ছে ইউএসএ কিন্তু তার অ্যাড্রেস চেঞ্জ হয়ে ধরেন টুয়েলভ স্টেট রোড এরকম একটা কিছু অ্যাড্রেস দেওয়া আছে অফ ইউকে ইউকে দেওয়া আছে এটা চেঞ্জ হয়ে এটা চেঞ্জ হয়ে ধরেন অন্য কোনো একটা লোকেশন এটা যেতে পারে এটা যেমন সত্য কিন্তু এটা কখনো ইউএস এর বাহিরে ইউকে তে হওয়ার কোনো সুযোগ নাই এই বেনিফিশিয়ারি এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অ্যাড্রেস ব্যাপারে এরপরে আমাদের লাস্ট যেটা মানে আমাদের বিষয় যে আর্টিকেল কে সেটা হচ্ছে যে শিপার এবং কনসাইনার শিপার এবং বেনিফিশিয়ারি বা কনসাইনার শিপার হচ্ছে কি Uh, the দি শিপার the কনসাইনার of the goods indicated on any document that he'd not be সবসময় যে শিপার এবং কনসাইনার যে সবসময় বেনিফিশিয়ারি যে হবে হতেও পারে নাও হতে পারে শিপার মে ওর মে নট বি দা বেনিফিশিয়ারি কনসাইনার মে ওর মে নট বি দি বেনিফিশিয়ারি আর্টিকেল বলছে যে সবসময় শিপার এবং কনসাইনার যে বেনিফিশিয়ারি বা এক্সপোর্টার হবে এটা নাও হতে পারে এটা জন্য কোন দেশ থেকে মানে এক্সপোর্টার করতেছে কিন্তু এটা অন্য কেউ হতে পারে সেটা কিন্তু সুযোগ আছে এরপরে আমরা আর্টিকেল নাম্বার লাস্ট আর্টিকেল হচ্ছে আমাদের আহ এল সেখানে বলা হচ্ছে যে শিপার এবং বেনিফিশিয়ারিজ না এখানে বলা হচ্ছে যে ট্রান্সফার ডকুমেন্ট বি ইস্যুড বাই এনি পার্টি আদার দেন দ্য কেরিয়ার

ডকুমেন্ট কিন্তু